শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার আজ? আসসালামু আলাইকুম। বলছি পর্যন্ত সালাম গেছে? এটা হচ্ছে আপনাদের শান্তিপ্রিয় সালাম, হচ্ছে কিসের জন্য জানেন? মনিরক সাক্ষু সাহেবের জন্য। এই সালামটা শুধু বরাদ্দকৃত এই 15 তারিখ পর্যন্ত মনিরক সাক্ষুবার জন্যই তুলে রাখলাম। কেন রাখলাম? আপনাদের এত সুন্দর চোখ আমারে বলতেছে খুব আশাহত, নিরাশ হবেন না, আশা করেন যে ইনশাল্লাহ 15 তারিখে আমরা 12টার মধ্যে মনিরক সাক্ষু ভাইকে বিজয় করে আমরা বিজয় মিছিল নিয়ে আপনাদের বাসা পর্যন্ত যাব। বলেন তো, আমি তো আপনাদেরই লোক। এই যে নানোয়ার দিঘি পার, আর এটা কি বালুতে পার? বালুতে পার 10 টাকা নিচ্ছে না নাকি? 5 টাকা। আচ্ছা, হাঁটতার তো মানে 2-3 মিনিট। যাই হোক, যাওয়া তো যা, আমরা সবাই কিন্তু কুমিল্লার মানুষই, আমিও কুমিল্লার বউ হয়ে আসি, আপনারাও। আপনারা সবাই আমাকে আগলায় রাখছেন, আপনারা সবাই আমাদেরকে আগলায় রাখছেন, আপনাদেরকে আগলায় রাখছে সাক্ষু সাহেব, তাই না? আগলায় রাখছে তো প্রত্যেকজনে গিয়ে সাক্ষু ভাই বাসা থেকে শুরু করে অফিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় আপনারা সাক্ষু ভাইকে পান পান তো। আচ্ছা, এবার আমি একটা গল্প বলি, ছোট্ট কাটলে, এটা আমার ঘরের কথা, অন্য কিছু না। আমার একটা ছোট্ট জায়গা আছে, ও জায়গায় 2টা হাঁস 2টা মুরগি আছে। একটু শুনে নেন কথাটা, 2টা হাঁস 2টা মুরগি আছে। তো মুরগি যখন ডিম পারে, কক কক করতে করতে ওর জীবন শেষ। সে জানান দেয় যে ম্যাডাম আমি ডিম পারতেছি, আর হাঁস যখন ডিম পারে সে কিন্তু কক কক করে না, সে চুপ থেকে ডিমটা পেরে আসে। এটা বলার অর্থ হচ্ছে সাক্ষু ভাই কিন্তু আপনাদের হাঁস, সে চুপ করে আপনাদের সব সমস্যার সমাধান করে দেয়, বাকি আপনারা সব কিছু তো বুঝে নেন। তো আমরা সাক্ষু ভাইকে কোন হিসেবে দেখবো? আমরা সাক্ষু ভাইকে ঘটনা কি? তখন বললো সে সবচাইতে সুখী ব্যক্তি যে কুমিল্লার সেবা করে, আর হাসে যে প্রচন্ড প্রাণবন্ত পুরুষ থাকে তার স্কিন দেখবে সবচেয়ে বেশি সুন্দর থাকে, আর ঘরের লক্ষ্মী সবচেয়ে বড় লক্ষ্মী। সে লক্ষ্মী দেখে মনে বের হয়ে সুন্দরভাবে হাসি খুশি ভাবে স্মাইল করে। তো সেজন্যই আমরা বলি আমরা সাক্ষু ভাইরাই চাই, আমরা অন্য কোনো ব্যক্তি চাই না। আমার একদিন তরকারিতে লবণ কম হয়েছে, আমার জামাই অ্যাডভোকেট ক্যামেরা রিঙ্কু, এটা আরেকখানে বলে আসছি। তো সে আমারে বলে তোমার মন কই থায় রত্না, তরকারিতে কম কেন লবণ? এটা এই জন্য বলছি, আত্মা উদ্গা 2-1 দিন লবণ কম হয়, তাই বলে আপনাদের কাছে যারা আসবে আজকে 1,000 দিব, কালকে 2,000 দিব, ভোট দিয়ে দেন, টাকা নিবেন, নিবেন না কেন, এটা অধিকার। খাবেন, হন্যা তো না আমার কথা, খাবেন একদিন কি করবেন, পোলাও খাবেন, গরুর গোস্ত কিনবেন, খাবেন। আপনার মনে কে আছে? মনিরক সাক্ষু, তাকে ভোট দিচ্ছেন, মনিরক সাক্ষুকে। এই যে পোস্টার, পোস্টারে মনিরক সাক্ষু নেই, সবার মনেই পোস্টার, সবার মনে মনেই মনিরক সাক্ষু আছে। আমি একজনে গলা ফাটে চিল্লেলে হবে না, সারা কুমিল্লার মানুষ বলতেছে ইনশাল্লাহ কিচ্ছু হবে না, সাক্ষু ভাই যাবেই যাবে, 30,000 ভোটের ব্যবধানে যাবে। তাহলে তো স্লোগান দেই, আমার সাথে দিবেন তো স্লোগানটা? মার্কা আছে নিরে, কোন সে মার্কা? আমরা সবাই শুধু ঘড়ি না, টেবিল ঘড়ি। আমরা সেদিন ভোরবেলা কি করব, একদম সাজ্জা গুজ্জা সুন্দর কইরা পান্তা ভাত যাই খান, পান্তা ভাত খান, যেদিন যা মতো তা খান, খাইয়া যে ভোটটা দিয়ে আসবো 8টার মধ্যে, 12টা 1টার মধ্যে আমাদের রেজাল্ট ইনশাল্লাহ আমরা বুঝে যাব কি আসতেছে কি আসতেছে না, ঠিক আছে? আমরা আরামসে ভোটটা দিয়ে আসি, এরপরে আমরা বেগুন ভাজা দিয়ে গরম গরম চা খাই, ভাত খাই, যা খাই, কিন্তু আমরা 4টার মধ্যে বিজয় মিছিল নিয়ে যাবো। আজকের জন্য আমার বক্তব্য শেষ করি, নাহলে যিনি আছেন সাক্ষুবের ব্যবহার আমার বকা দিব, সব আমি কইলে হ্যাঁ কিছু কইতে পারবো না, কারণ সাক্ষুবের সম্পর্কে বলতে গেলে হিউজ কথা, আমার রাতও শেষ হবে না। সবাই যে বলে শর্টকাট বক্তব্য দেন, শর্টকাট বক্তব্য কি দিব আমি এটাই বুঝি না। তো ঠিক আছে, আমি আল্লাহ হাফেজ, আপনাদেরকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, 15 তারিখ দেখা হবে। আর ইভিএমের যে ব্যাপারটা, ওটা ভাবিও আপনাদেরকে কিছুটা বুঝে বলবো, ঠিক আছে? আর যদি কোনো কনফিউশন থাকে আপনাদেরই এলাকার ছেলেরা আছে বোধ হয়, ওরাও বুঝিয়ে দিবে। আপনারা একজন যাবেন না, 500 মধ্যে 5-6 জন নিয়ে যাবেন, যারই পাবেন তারই নিয়ে যাবেন, বলবেন ঘড়ি মার্কায় ভোটটা দিয়ে আসো, বাকি কার্যকরণ যা করেন পরে করে,
দিয়ে